ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে যশোর 6 আসনে। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, সরাসরি যুক্ত হব তার সাথে। এই মুহূর্তে আমি আছি সাগরদাড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের গ্রামে, অর্থাৎ কেশবপুরের সাগরদাড়িতে। এবং সাগরদাড়িতে কি ধরনের নাগরিক সমস্যা, কিংবা তারা আসলে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে অনেকেই কি ভাবছেন, সে বিষয় নিয়ে আসলে একেবারেই যারা এখানকার সাধারণ মানুষ তাদের সাথে কথা বলবো। বিশেষ করে এই এলাকার উন্নয়ন নিয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছেন। আচ্ছা, আপনাদের এই সাগরদাড়িতে, এখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান, এখানে আসলে কি হয়নি, কি ধরনের উন্নয়ন দেখতে চান আপনারা? আমরা এখানে মূলত যশোর জেলার শেষ প্রান্তের সাগরদাড়ি গ্রাম, কেশবপুর থানার অন্তর্গত। আমাদের এই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে মহাকবি। এখানে আমাদের অনেক স্কুল, কলেজ, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু আছে, কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুব একটা উন্নয়ন নেই। আচ্ছা, আপনার কাছে যাতায়াত ব্যবস্থাটার কথা শুনলাম, যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন হয়নি। একটু আপনার কাছে জানতে চাই যে এই যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়নি বলতে হচ্ছে কি চান আপনারা এখানে আর কি? ধন্যবাদ আপনাকে। এখানে বাংলা সাহিত্যের নক্ষত্র মাইকেল মধুসূদন দত্তর জন্মভিটা। এখানে মূলত হচ্ছে আমাদের সাতক্ষীরা এবং যশোর ডিস্ট্রিক্টের মাঝখানে যে কবতক্ষ নদ, এখানে মূলত যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের মানে দুইটা ডিস্ট্রিক্টের লোকজনের যাতায়াত ব্যবস্থাটা অনেক বেশি মানে সুগম হবে। আচ্ছা, এবং সেই সাথে যদি আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের স্থানীয় যারা ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে, তাদের পড়াশোনার মানটাও অনেক বেশি উন্নত হবে। জি, আপনার কাছ থেকে শুনলাম, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি এখানে বেড়াতে এসেছেন, আপনি বেড়াতে এসে কি ধরনের মানে যাতায়াতে কোনো সমস্যায় পড়েছেন কি না, কিংবা আপনার কী মনে হয়েছে এখানে আসলে কী দরকার? জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আমি এখানে আসছি বেড়াতে, ঘুরতে। আমি অন্যান্য জায়গায় দেখেছি যেটা পর্যটন এলাকা হয় সেগুলো খুব সযত্নে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয় এবং ডেকোরেট করা হয়, কিন্তু এখানে যে সনেটের প্রবর্তক, সনেটের যে স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত মহাকবি, তার এই অত্র এলাকায় যে প্রাচীরগুলো দেখছেন খুবই ভঙ্গুর অবস্থা, তারপরে এরিয়ার যে জায়গাটা, যাতায়াতের যে ব্যবস্থাটা, পাশেই একদম পাশেই কপোতাক্ষ নদটা, সেটারও দেখা যাচ্ছে একটা যদি সৌন্দর্য বর্ধন করা যায়, এবং এই পাশে ওই যে ভাই বা তারা স্থানীয় যারা, তারা বলেছে যোগাযোগের জন্য তাদের দুই জেলার একটা ব্রিজ বা দুইটা ব্রিজের দরকার, সেটাও দেখলাম আমি ঘুরতে এসে, খুব জাঁকজমকপূর্ণ পাইনি আর কি। আচ্ছা, আপনার প্রত্যাশা অনুযায়ী পাননি। আমি একটু আরেকজন একদমই স্থানীয় যিনি তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, এই যে এত সব চাওয়া, এসব চাওয়া তো নিশ্চয়ই হচ্ছে আপনাদের কোনো জনপ্রতিনিধি রয়েছে তার কাছে, আপনার কাছে একটু জানতে চাই সমস্যা এবং সমাধান কীভাবে হতে পারে? সমাধান হবে, সবাই একত্র হলে সমাধান হবে। সেটা মানে কাজ করতে হবে, তাই তো? সরকার সহযোগিতা করলে সমাধান হবে। এখানে আপনার কাছ থেকে কি কি সমস্যা রয়েছে? সমস্যা ব্রিজ হলে ভালো হয়, সবচেয়ে ব্রিজ আর এই জায়গায় উন্নয়ন হোক। আচ্ছা, ব্রিজ হলে ভালো হয় না? একটু আপনাদের সাথে কথা বলি তাহলে, যে এখানে আসলে এই যে এই মাইকেল মধুসূদন দত্তের এই এলাকায়, এই সাগরদাড়িতে কি দরকার আপনার কাছে, কি মনে হয়? আমি এখানে ঘুরতে আসছি, এখানে ঘুরতে এসে আপনার কি মনে হয়েছে যে এখানে খুব আপনার খুব মানে ভালো লেগেছে, নাকি মনে হয়েছে আরও ডেভেলপ বেশি ভালো হয়, আরও উন্নয়নের দরকার রয়েছে? আসলে এমন একটা ব্যক্তির যে একটা পুরনো স্মৃতি জায়গা, আসলে আরও ডেভেলপ হওয়া দরকার, উন্নত। অন্যান্য জায়গায় যেরকম আছে ঠিক সেরকমটা এখানে নাই। কপোতাক্ষ নদ কেমন লাগলো আপনার কাছে? এই ভালোই লাগলো, কিন্তু এদিকে দেখলাম এত বড় একটা নদ কিন্তু সাঁকু, সেখানে ব্রিজ নেই। আচ্ছা, আমি আরেকটু সবশেষ আপনার কাছেই আসতে চাই, যে আপনি হচ্ছে বলছিলেন উন্নয়নের কথা, একটু ব্রিজের কথাটা সুস্পষ্টভাবে যদি বলতেন যে আসলে ব্রিজটা কোত্থেকে কোথায় দরকার কপোতাক্ষ নদে, তাহলে কীভাবে উপকৃত হবে সাধারণ মানুষ? আমাদের এখানে ব্রিজ মূলত আমাদের এমপি মন্ত্রী ওনারা অনেকবার আসছে দুটো ব্রিজের, যেমন আমাদের এখান থেকে মাইকেল মধুসূদন দত্তের বাজার সংলগ্ন একটা ব্রিজ হবে, সেটা বেলি ব্রিজ, আর সাগরদাড়ি হইতে কমলপুর কপোতক্ষ নদের একটা রাস্তা আছে, সেখান দিয়ে একটা বেলি ব্রিজ হবে। কিন্তু সেটা হয়নি কেন এখনো? ব্রিজ হবে আর কি, সেটা করবো বলছে কিন্তু এখনো হয়নি। আচ্ছা, সেটা নিশ্চয়ই আপনারা সংসদ সদস্য কিংবা যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে আশা করেন, এমপি মন্ত্রীর কাছে আমাদের আবেদন করা রয়েছে। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আসলে সাগরদাড়িতে আছি, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের গ্রামে সাগরদাড়িতে। আমাদের পরবর্তী ডিবিসি ইলেকশন এক্সপ্রেস বিকেল 4টায়, সঙ্গেই থাকুন।